শবনম ইয়াসমিন বুবলি ছিলেন সংবাদ পাঠিকা। বাংলা ভিশনে সংবাদ পাঠ করে দেশের খবর জানাতেন তিনি। 2016 সালে শাকিব খানের বিপরীতে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের খবরে পরিণত হন। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন বুবলি, তার নাম ছড়িয়ে পড়ে সর্বত্র। বসগিরির পর বুবলি কাজ করেন শুটার, রংবাজ, অহংকার, ক্যাপ্টেন খান সহ পাসওয়ার্ড ছবিতে। এসব ছবিতে দিন দিন নিজের অভিনয়ের উন্নতি দেখিয়েছেন বুবলি। তবে শাকিব নির্ভর তকমাটি কাটেনি তার। যখনই শাকিবের বাইরে গিয়ে অন্য নায়কের সঙ্গে কাজ করতে শুরু করলেন, তখনই আড়ালে চলে গেলেন বুবলি। নানা গুঞ্জন আর আলোচনার মুখে বুবলির নাম জড়িয়েছে শাকিব খানের সঙ্গে। এমন কথাও ছড়িয়েছে চলচ্চিত্র পাড়ায়, গর্ভবতী বুবলি সন্তান জন্মদানের জন্য নিজেকে সব ধরনের শুটিং থেকে দূরে সরে রেখেছেন। কেউ কেউ দাবি করেছেন তিনি লন্ডনে রয়েছেন, বেশ কিছু সূত্র আবার নিশ্চিত করেছে ঢাকায় রয়েছেন বুবলি। করোনার কারণে তিনি শুটিং থেকে দূরে রয়েছেন, হয়তো শীঘ্রই দেখা যাবে নতুন কোন ছবিতে। এসবের ভিড়ে নতুন করে চলচ্চিত্র পাড়ায় আলোচনা শুরু হয় শাকিব বুবলির ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছে বুবলির সঙ্গে আর জুটি বেঁধে কাজ করা সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। তারই ঘনিষ্ঠ সূত্র থেকে দাবি করেছে, শুধু বুবলি নয়, কোনো নায়িকার সঙ্গেই জুটি নির্ভর হতে চান না দেশেরাই নায়ক। কাজ করবেন তিনি সবার সঙ্গে, পরিচালক প্রযোজকের চাহিদা অনুযায়ী।